কালকে গতকালকে সন্ধ্যা 7টার সময় থেকে এই রাস্তা দিয়া 15-20টা বাইক শুধু শুধু হাফ ডাউন করতেছে এবং অজস্র ভাষায় গালিগালাজ, বুটকেন্ডা যাতে না যায়, আজকে যাতে বুটকেন্ডা যায় বুট না দিই, এবং যদি বুটকেন্ডা যায় খুব খারাপ হইব। আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি বাড়ি যায় না করছে যে ভোট দেওয়ার লেগা, তাই আমি ভাবছি আমারও জানি এরকম করবো, বা বুটকেন্ডা যদি যাই, যদি আমরা বুটকেন্ডাতে ঘুরে যাই আমি ভোট দিতাম না, আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসলো। কিন্তু দেখছি ঠিক 11টা পর্যন্ত তারা এরকম এইদিকে বকাবাদ্য করছে, বিশ্রী বিশ্রী ভাষা কারা বিজেপির নামে দুষ্কৃতীরা, কারণ তারা কইছে যে আমি সিপিএম করি, বুটকেন্ডা যাতে না যাই পরিবার সহকারে। কোন বিধানসভা এটা? 29 কৃষ্ণপুর 14 নং বুথ কমিটি। বিধায়ক কে এখানে? বিধায়ক হলো বিকাশ দেব বর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। তখন 11টার সময় তখন তারা রাস্তা পাইছি না, মানে রাস্তার মধ্যে হাল্লাচিল্লা নাই, কিন্তু 11টার পর আমরা এইরকম দেখে ঘুমাইতে আসে না, কিন্তু আমরা প্রায় ঠিক 1টার দিকে ঘুমাইতাম গেছি। ঘুমাইতে যাওয়ার পরে ঠিক 3টার সময় এদিকের ভেদ দিয়া চিল্লাচিল্লিকেরা ঢুকছে, চিল্লাচিল্লিকেরা ঢুকিয়া এই প্রথম আমাদের সামনের যে মেইন চুইচটা মিটারটা এটা ভাঙছে, লাইটটি ভাঙছে, ভাঙ্গা এডিটে দাও দিয়া কুবাইছে, মুখে কালা কাপড়, এরকম বড় বড় দাও আছে এবং হুলিয়া বাড়ি পেরে গেছে। যদি আমরা ভোটকেন্দ্রে যাই, আজকে ভোটকেন্দ্রে যাওয়ার পরে যদি ভোট দেই, আজকে আমাদের রাত্রে গতকালকে রাত্রে কী অবস্থা হয়েছে এর থেকে বেশি ভয়ানক অবস্থা হইব, এবং আজকে যদি আমরা বাঁচতাম চাই, আজকের মধ্যে তারা 1,00,000 টাকা নিয়ে দিয়েতাম, কই দিতাম আমি তা কিচ্ছু কইছে না। এখন তো পুলিশ তারা আইছে, এখন কি ভোট দিবেন আপনি? না, আমরা ভোট দিতাম না, কারণ আমরা রাজ্যের নাগরিক হিসাবে আমি ভাবছি গণতন্ত্র প্রয়োগ করুম এই ভোটকেন্দ্রের ভোটের মাধ্যমে, কিন্তু আমি দেখছি পুলিশ আমার নিরাপত্তা দিব। যদি এরকম সুশাসনের ব্যবস্থা থাকতো, গতকাল রাত্রে এরকম ব্যবস্থা হইতো না আমার বাড়িতে, এবং আমার ছোট্ট 4 বছরের শিশু, অবশিশু, সে রাজনীতি সম্বন্ধে কিচ্ছু বোঝে না, আমার অবশিশুরা মা এই খাটের মধ্যে নিয়ে আমার মেয়ের লইয়া ঘুমাইছে, জানলাটা সাফল দেখে দিয়ে ভাঙ্গা এরকম ইট দিয়ে হিলাইতেছে, মা চিৎকার করতেছে, আমার বউ চিৎকার করতেছে, এইসব করো না, বাচ্চারা বাচ্চারা মারা যাবো মারা যাবো, হেরা কইতেছে বংশ নির্বংশ শেষ করে লাইব যদি আজকে বুটকেন্ডা যাই, এবং এই বুথ যদি ফেল করে 7 তারিখের পর আমি এই এলাকাতে থাকতে পারতাম না। কী নাম আপনার? আমার নাম অদ্বিন্দ ঘোষ। আপনি কী পদে আছেন? আমি পার্টির কৃষ্ণপুর অঞ্চল কমিটি লোকাল কমিটির সদস্য, ডিওএফআই কেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সদস্য, কৃষ্ণপুর অঞ্চল কমিটির সম্পাদক।